নিজের হাতে ড্রয়িং রুমের ওয়াল ডেকোরেশন করলাম। আর এই ডিজাইনটা করতে আমার খুবই কষ্ট হয়েছিল, কারণ আমি তখন অনেক অসুস্থ ছিলাম। আর রমজানে আমি এই ডিজাইনের কাজটা করেছি, নিজের হাতে করেছি। ডিজাইন করার পরে এখন স্প্রে করা হচ্ছে, রং করা হচ্ছে। ডিজাইনটা দেখলে মনে হয় একদমই ইজি, কিন্তু না, এটা করতে অনেক কষ্ট এবং অনেক সময়ের ব্যাপার ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করছি যে যেখানে আছেন আপুরা ভাইয়ারা সবাই খুব ভালো আছেন। তো এটা হলো আমার বেডরুমের ওয়াল, আর বেডরুমের ওয়ালে প্রথমে আমি রং করে নিচ্ছি, রং করে তারপরে ডিজাইনটা করা হবে। আর এখানে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সহযোগিতা করেছে, আমিও করেছি। আর এটা হলো আমার ড্রয়িং রুমের ওয়াল। তো ড্রয়িং রুমের ওয়ালে হোয়াইট কালার করা আছে, তো আমি অ্যাশ কালারটা করব। তো আমি প্রথমে একটু ট্রাই করছি যে কালারটা, আমি যে কালারটা করতে চেয়েছি সেটা আসছে কি না। তো এই যে ওয়ালে আমি অ্যাশ কালারটা করে নিচ্ছি, আর অ্যাশ কালার করার পরে আমি ওয়াল পুটি দিয়ে ডিজাইনটা করব। আর এই ডিজাইনটা আপনারাও খুব সহজভাবেই করতে পারেন, কিন্তু দেখতে একদম সহজ মনে হয়, কিন্তু আসলে এটা অনেক কঠিন একটা কাজ। আর একদম অনেক অসুস্থ যখন, 9 মাস একদম শেষের দিকে যখন, তখন আমি এই কাজটা নিজের হাতে করেছি। আমার খুবই কষ্ট হয়েছে, তারপরও আমি করেছি। এটা হলো আমার বেডরুমের ওয়াল, আর বেডরুমের ওয়ালে আমি মেরুন কালার করেছি এবং ফুলগুলো হোয়াইট কালার আসছে, কিন্তু এটা হোয়াইট থাকবে না, আমি এটার উপরে কালার করব গোল্ডেন কালার। তবে কাজ এখনও কমপ্লিট করতে পারিনি, এখনও বাকি আছে। ড্রয়িং রুমের ওয়ালে আমি এই পাতা ডিজাইনটা করেছি, আর ওয়াল পুটি দিয়ে আমি ডিজাইনটা করেছি। তবে এই ওয়াল পুটিটা, মানে এই ডিজাইনটা আমি শুকাবো, আগে শুকিয়ে তারপরে শিরিশ কাগজ দিয়ে ঘষতে হবে, তারপরে গিয়ে এটাকে রং করতে হবে, মানে স্প্রে করতে হবে। তো অনেক কাজ, আর এই কাজ করতে গেলে আপনি যদি এই কাজ করাতে চান, তাহলে প্রায়, মানে এই ওয়ালটা করাতেই প্রায় 30-40 হাজার টাকা আপনাকে গুনতে হবে। তো এই কাজটা আমি নিজের হাতেই করলাম এবং একাই করলাম। তো এই যে নিচে কিছু ডিজাইন করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে করতে হবে যেহেতু অসুস্থ। তো আমি একটু কাজ করছি, আবার একটু রেস্ট নিচ্ছি, এরকমভাবেই কাজটা। তো শিরিশ কাগজ দিয়ে ঘষার পরে এখন স্প্রে করা হচ্ছে, আমি গোল্ডেন কালারের স্প্রে করছি ডিজাইনটার উপরে। আর গোল্ডেন কালার, অ্যাশের উপরে গোল্ডেন কালারটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো আমার বেডরুমে আমি অ্যাশ কালারটা যে করেছি, ওটার উপরেও আমি গোল্ডেনটা করব, গোল্ডেন স্প্রে করব, আর ওটাও খুব সুন্দর হবে, কিন্তু এটা আস্তে আস্তে করতে হবে আমাকে। আপনি চাইলে নিজের হাতেই এই কাজটা করতে পারেন, আপনার বেডরুমের ওয়াল অথবা ড্রয়িং রুমের ওয়াল ডিজাইন করতে পারেন, সৌন্দর্য বাড়ানোর জন্য, ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এই কাজটা নিজের হাতে করা, আমি দোষের কিছু দেখি না। তো অনেকেই হয়তো বা অনেক ধরনের কমেন্ট করতে পারেন। তো আমি ডিজাইনটা কমপ্লিট করলাম, তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে, আর ড্রয়িং রুমের সৌন্দর্যটাও বেড়ে গেছে। তো আপনারা চাইলে নিজের হাতেই এই ডিজাইনটা করতে পারেন। আমার হাতে ডিজাইনটা কেমন লেগেছে আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারাও নিজের হাতে করে নিতে পারেন।